বন্ধ করে মা মোরা কাবাই করো, হে যুবক ভাইরা চুপটা একটু নিচে করে একটু চিন্তা করে দেখো, জীবনের হায়াত 70 বছর হয়ে গেল, জীবনের হায়াত 50 বছর হয়ে গেল, জীবনের হায়াত 25 বছর হয়ে গেল, এই 25 বছরে আমরা কি করেছি, পরকালের জন্য কি বুঝি করেছি, একটিবার চিন্তা করে দেখো রে মোমেন, এই পৃথিবীতে কেউ থাকতে পারবো না, পৃথিবী থেকে চলে যেতে হবে, পৃথিবী থেকে চলে যেতে হবে, এই পৃথিবী তাকার জায়গা নয়, আল্লাহ পাক নিজে বলে দিলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ পাক নিজেই বলে দিলেন এই দুনিয়াটা খেলা এবং তামাশার জায়গা ছাড়া আর কিছুই ওরে মুমিন, আজকে দুনিয়া খেলা এবং তামাশার কথা আল্লাহ নিজেই বলে দিলেন, তবু কেন দুনিয়ার পিছনে ঘুরি, ও মুমিন ইমানদার আল্লাহর গোলামরা দুনিয়ার পিছে ঘুরে লাভ কি হবে, নিজের জীবনের দিকে তাকায় এত যে কত পাপ করেছি, কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত নাফরমানি করেছি, করে নবীর উম্মতের দলে তো নাফরমানি কেন করলাম, আমি তো নাফরমানি কি জন্য করলাম, একবার চিন্তা করে দেখুন এই নাফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে শিক্ষা দিবেন, এই নাফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে বরদাস্ত করবেন, ও নবীর উম্মতের দল বর্তমান বাংলাদেশের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে টাকা পয়সা খরচ করে গাঞ্জা বাজানোর, বলেন না গান বাজানোর কি করে মঞ্চ করে, আসার সময় দেখলাম, আসার সময় আপনাদের পাশ থেকে সিলেট থেকে আসার সময় দেখলাম মেয়ে নাচতেছে আর সবাই ঢোল বাজছে তালি দিচ্ছে, মেয়েরা নাচতেছে আর সবাই তালি দিতেছে, সব যুবক সব যুবক, আমি বলতেছি আসার সময় ড্রাইভারকে বলছি ভাই দেখেন আল্লাহর গজব এই আমাদের বাংলাদেশে আসবে না, কেন বেহায়া পানা হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حمد أول أسخداك جسن بخشا زندگی پر سلام ہو اس نبی پر جو نسی کا بندگی সমাজ কল্যাণ ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসীর ও কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানির রাম কলেজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যেই মহান রব্বে করিম আমাদেরকে এই ফেতনার জবানায় কঠিন মুহূর্তের সময় মুসলমানদের নাজুক পরিস্থিতির মধ্যে এই বৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজমার মধ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই মহান রব্বে করিমের দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আওয়াজকে বুলন্দ করে অন্তর অন্তরস্থল থেকে অন্তগহীন থেকে হৃদয় থেকে প্রাণ ভরে
জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার নিয়তে মালিকের নিয়ামতের শুকর আরতে একবার কালামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে মহব্বত করেন এই দিনের মজলিসের মধ্যে এনে বসান, মালিক যাদেরকে মহব্বত করেন না এই দিনের মজলিসের মধ্যে আসান না এবং এদেরকে এই দিনে মজলিসের মধ্যে নিয়ে আসেন না। আমরা যারা এই মাহফিলের মধ্যে আসতে পেরে খুশি না বাজার, খুশি না বাজার, যদি আমরা খুশি হয়ে থাকি মালিকের দরবারে আরেকবার নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শফিয়ে মাহশার আকা ইনামদার তাজদারে মদিনা জিগর গোশায় আমানা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুতবা এবং দুরূদ শরীফের পর আমি আপনাদের সামনে একটি সূরা তেলাওয়াত করছি। ওই সূরাটির নাম হলো সূরাতুত তিন। এই সূরাটি অনেক পরিচিত একটা সূরা, ঠিক আছে না? আজকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু আজকে তাফসীরই হবে এখানে, কোরআনের বাইরের কোনো কথা চলবে না, কোরআনের কায়রের কোনো কথা চলবে, জোরে বলেন চলবে না। সেহেতু আমি আপনাদের সামনে যে কোরআনের একখানা সূরা তেলাওয়াত করেছি ওই সূরাকে সামনে রেখে কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো ধৈর্য হিম্মত উভয়কে দান করুক, সবাই জোরে বলেন আমিন। ভূমিকা বিস্তারিত লম্বা করব না, এখন বাজে ১২টা সামনে নিয়ে কিছু কথা বলবো, আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি যে সূরা তেলাওয়াত করেছি ওই সূরাটির নাম হলো সূরাতুত তিন, সূরাতুত তিন। এই সূরার যদি শানে নুজুল বলতে চাই অনেক সময় প্রয়োজন, শানে নুজুলের দিকে যাব না, সরাসরি তাফসীরে চলে যাব আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তিনের মধ্যে কি বলছেন, আমাদেরকে কি উপদেশ দিতেছেন এবং কি সাবধান করতেছেন এটা আমাদের জানা দরকার কি না, দরকার কি না ভাই? তাহলে আমরা আসি ওদিকে না যাই, সরাসরি তাফসীরের মধ্যে সামান্য তাফসীর করে আপনাদেরকে বিদায় দেব, কারণ আমার আমার আগে যারা বয়ান করছে অনেক বয়ান হয়েছে, অনেক বয়ান শুনছেন, ওই বয়ান মতো যদি আমরা আমল করতে পারি তাহলে দ্বিতীয় আর কোনো বয়ান লাগে না। সবাই তো কোরআনের কথা বলতেছেন, সবাই তো হাদিসের কথা বলতেছেন, ঠিক আছে না ভাই? তাহলে আমি আমার বয়ানের দিকে ফিরে যাই। আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি ওই সূরার নাম কি বলার না, সূরাতুত তিন, এটা তো সবাই জানে, নামাজের মধ্যে সবাই পড়ে না, অধিকাংশ মুসলমান আমরা যারা পৃথিবীর মধ্যে যত মুসলমান বাস করি দুই একটা সূরা মুখস্থ থাকলে তার মধ্যে এইটা একটা সূরা। কোন সূরা পাঠ করেছি? সূরাতুত তিন। এই সূরা তিনের মধ্যে কি বলতেছেন আমরা একটু ভালো করে অন্তরটা লাগাই দিয়ে শুনি ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা অন্তরটা লাগাই দিয়ে শুনি মা, কারণ কথা বেশি লাগে না, অল্প কথাই যথেষ্ট, লম্বা কথা বললে মনে থাকে না, বেশি ছোট বললেও গুরুত্ব দেয় না, সেও তো লম্বাও করব না বেশি ছোট করব না, মধ্যমে থাকবো ইনশাআল্লাহ। যে সূরা তেলাওয়াত করেছে ওই সূরার নাম কি? সূরাতুত তিন। সূরার নাম কি? এই সূরা তিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা শপথ করেছেন,
তিন এবং জৈতুনের কসম। শুধু কসম গুলা বলবো, এই কসম গুলা নিয়ে বিস্তারিত করার সময় নাই। তিন এবং জৈতুনের কসম। তুর সিনার কসম, অর্থাৎ তুর পর্বতের কসম, যেই তুর পর্বতের মধ্যে মূসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ পাকের সাথে কথা বলতেন, ওই তুর পর্বতের কসম আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খেয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমীন, কুরআনের তেলাওয়াত শেষে আল্লাহু আকবর বললে কুরআনের তেলাওয়াত করি, কুরআন তেলাওয়াত আরো বেশি করতে মন চায়। আল্লাহ পাকের বড়ত্ব সবাই উচ্চস্বরে বড়ত্ব আদায় করি, বলেন আল্লাহু আকবর। وهذا البلد الامين, নিরাপদ নগরীর কসম, নিরাপদ নগরীর কসম। জিজ্ঞেস করতে পারেন, হুজুর নিরাপদ নগরী কোন, নিরাপদ নগরী কোনটি? নিরাপদ নগরী হল খানায়ে কাবা, মক্কা শরীফ, যেই মক্কা শরীফের মধ্যে আমার নবীর জন্ম, আমার নবীর জন্ম। আল্লাহ পাক শপথ কয়টা কেটেছেন? চারটা। এক নম্বর তিনের কসম, দ্বিতীয় নম্বর জৈতুনের কসম, তৃতীয় নম্বর তুরে সিনার কসম, চতুর্থ নম্বর খানে কাবার কসম। মালিক এই চারটা কসম করে কি বুঝাইতে চাইছেন মোমেন ভালো করে শোন। হে পর্দানুষীন মা ও বোনেরা, অন্তরটা লাগাই দিয়ে শুনো রে মা। হে বৃদ্ধ বাবাজির, অন্তরটা লাগাই দিয়ে শুনো রে বাবা। হে আমার যুবকরা, অন্তরটা লাগাই দিয়ে শুনবেন রে যুবক। আল্লাহ পাক তিনের কসম করেছেন, জৈতুনের কসম করেছেন এবং সিনাই পর্বতের কসম করেছেন, খানে কাবার কসম করে মালিক জবাবে কসম বলতেছেন। আল্লাহ পাক নিজেই কসম করলেন, আবার নিজেই জবাব দিতেছেন, কি সুন্দর করে মোমেন অন্তরটা লাগাই দিয়ে শোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক জবাবে কসম বলতেছেন, হে মানুষ, লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর সুঠাম দেহের অধিকারী করে। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে কত সুন্দর করে বানাইলেন, নিজের দিকে একবার খেয়াল করে দেখো রে ভাই। এরে পরদানুষীন মা ও বোনরা, নিজের দিকে একবার খেয়াল করে দেখো, আল্লাহ কত বড় নিয়ামত দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বানাইলেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক কানের জায়গায় কান দিলেন শ্রবণ করার জন্য, কত সুন্দর। আল্লাহ পাক চোখের জায়গায় চোখ দিলেন দেখার জন্য, কত সুন্দর।
আল্লাহ পাক মাতার জায়গায় মাতা দিলেন, জ্ঞানের জায়গায় জ্ঞান দিলেন, দাড়ির জায়গায় দাড়ি দিলেন, পেটের জায়গায় পেট দিলেন, পার জায়গায় পা দিলেন, হাতের জায়গায় হাত দিলেন। আল্লাহ পাক কত বড় নিয়ামত! এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পরও কেন আমরা আল্লাহ পাকের নাফরমানি করি? হে পরদানশীল মা, বোনের অন্তরটা লাগাই দিয়ে শুনবেন রে মা, হে যুবক ভাইয়ার অন্তরটা লাগাই দিয়ে শুনো রে যুবক, আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করলেন, আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে কোন প্রাণীকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষকে যেমনি ভাবে যেমন সুন্দর ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলে, হে মুমিন, হে আমার বান্দা, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সুন্দর সুঠাম দেহের অধিকারী করে সৃষ্টি করি না সৃষ্টি করেছি এই জন্য, কারণ তুমি দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহর ইবাদত করবে। বর্তমান সময়ের মধ্যে মানুষ ইবাদত করে না, ইবাদত থেকে অনেক দূরে অনেক দূরে। আজকে বর্তমান মুসলমান এত নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত কেন? তার কারণ হচ্ছে আমাদের মিশন, আমাদের উদ্দেশ্য, মুসলমানের উদ্দেশ্য আমরা ভুলে গেছি। ও নবীর উম্মতের দল, অন্তরের কানটা লাগাই দিয়ে শুনো, আল্লাহ পাক লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সুন্দর সুঠাম দেহের অধিকারী করে। হে মানুষ, এত সুন্দর করে সৃষ্টি করলেন আল্লাহ পাক ঘুষ খাওয়ার জন্য নয়, এত সুন্দর করে সৃষ্টি করলেন সুদ খাওয়ার জন্য নয়, এত সুন্দর করে সৃষ্টি করলেন মিথ্যা কথা বলার জন্য নয়, এত সুন্দর করে সৃষ্টি করলেন পরের নিন্দা না করার জন্য নয়। ও নবীর উম্মতের দল, অন্তরটা লাগাই দিয়ে শুনবার ভাই, দিলটা লাগাই দিয়ে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলে দিছেন, আল্লাহ পাক নিজে বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিলেন, হে মানুষ, তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ও নবীর উম্মতের দল, আমরা আল্লাহর ইবাদত থেকে সরে গেছি। ও নবীর উম্মতের দল, এই জন্য আমরা এত লাঞ্ছিত নিপীড়িত নিষ্পেষিত আজকে মুসলমান। ও নবীর উম্মতের দল, একটা কথা ভালো করে শুনবেন, অন্তরটা লাগা দিয়ে শুনবেন রে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে বললেন, তোমাদের অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী সৃষ্টি করেছি, আজকে সুন্দর সুঠাম অধিকারী করে সৃষ্টি করার পরও আমরা কোন আল্লাহ পাকের আবাদত করি না। ও নবীর উম্মতের দল, এই আল্লাহ পাকের আবাদত না করার কারণে আজকে আমরা মুসলমানরা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত, ঠিক না বেঠিক? বর্তমান সময়ে মুসলমান এমন নির্যাতিত নিপীড়িত। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেল ভুলাতে, আমরা সবাই জানি না, ভুলাতে আমার ভাইকে শহীদ করা হয়েছে। আমার ভাইকে কেন শহীদ করা হয়েছে জবাব আমরা চাই, চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আজকে ভুলাতে এমন ভাবে নির্মম ভাবে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে। ভুলাতে যেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে তাকে কিন্তু কিছু করা হয় না এখনো, এখনো বাংলার জমিনে আছে। আজকে এই মাহফিল থেকে ঘোষণা করতে চাই, আমার নবীর কটুক্তিকারীকে যদি বাংলার ময়দানে যদি আবার দেখা যায় তাহলে বাংলার মুসলমান সহ্য করবে না। কি পাইছেন বাংলার জমিন? কি পাইছে আজকে বাংলার জমিন বলেন?
মুসলমানরা আজকে জায়গায় জায়গায় নির্যাতিত নিপীড়িত, আমার নবীর বিরুদ্ধে কথা বলে কেমন সাহস? আবার আমার নবীর বিরুদ্ধে কথা বললে, বলার পর তৌহিদি জনতা যখন তার বিরুদ্ধে মিছিল শুরু করে, তখন সরকারে গুলি করে, পুলিশ বাহিনীকে সরকারে গুলি করার জন্য রাখা হয়েছে, পুলিশ বাহিনীকে রাখা হয়েছে এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, ঠিক না বেঠিক ভাই? তাহলে গুলি চালালা কেন? গুলি চালালা কেন? মুমিন তৌহিদি জনতা আরম করে বুঝি মুমিনদেরকে হত্যা করে শত্রুদেরকে নিরাপদ দিতেছ, বারাতের দালালি কতদিন করবা, আর সময় নাই। মুমিনরা বুঝে গেছে আপনারা তো ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল, এটা ভাই ঠিক না বেঠিক কর না? সেই জন্য মুসলমান ভাইয়েরা আমার অন্তরটা লাগাই দিয়ে শুনবেন, হৃদয়টা লাগাই দিয়ে শুনবেন রে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সুকাম দেহের অধিকারে সৃষ্টি করেছেন কি জন্য? একমাত্র তার গোলামি করার জন্য। ওরে নবীর উম্মতের দল, আমরা তো আল্লাহ পাকের গোলামি করি না করি না, সব সময় তো নাফরমানির মধ্যে আছি। ও নবীর উম্মতের দল, একটিবার খেয়াল করে দেখো, নিজের অন্তরটা লাগাই দিয়ে শুনুন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। সেই জন্য মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুকাম দেহের অধিকারী করে সৃষ্টি করলেন একমাত্র তার গোলামি করার জন্য। আজ থেকে আর কার গোলামি করব না, আজ থেকে মালিকের গোলামি করব। বলেন কার গোলামি করব? মালিকের গোলামি করব। এখন একজন মুসলমানকে পাওয়া যায় আমার মালিকের গোলামি না করে, আল্লাহর গোলামি না করে, মাজারের গোলামি করে, ঠিক না ভাই? মাজারের মধ্যে গিয়ে সিজদা করে, করে না? মাজারের মধ্যে গিয়ে সন্তান চায়, মাজারে সন্তান দিতে পারে? বলেন মাজারে সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিককে, ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, হায়াতের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, যদি সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে ইবাদত পাওয়ার, ইবাদত পাওয়ার যোগ্যতা কে রাখেন? ইবাদত পাওয়ার যোগ্যতা কে রাখেন? তাহলে আমরা কেন মাজারে যাই? যাও কেন? মাজারে গেলে বাবার দরবারে যায়, বাবার দরবারে গিয়ে অনেক কিছু চায়, আরো আমাদের চক্রের মত একটা একটু বেশি, ঠিক আছে না? আমাদের চক্রাম এটা একটু বেশি, আরো চক্রাম আমি নিজেই দেখেছি, চক্রামের মাইস ভান্ডার আমি একদিন গিয়েছিলাম ইবরত হাসিল করার জন্য, অবস্থা কি দেখার জন্য, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সকল মুমিনকে ওখানে না যাওয়ার তৌফিক দান করুন। যে অবস্থা দেখলাম, এই অবস্থা দেখে সাথে সাথে ফিরে চলে আসলাম, নারী পুরুষ একসাথে, নারী পুরুষের কোনো পর্দা ফৌসিদা নাই। আরো বলে বাবা, এদের বাবা দেখলে ভূমি চলে আসে, দেখলে কি চলে আসে? ভূমি চলে আসে, ঠিক আছে না ভাই? দেখলে কি চলে আসে? ভূমি চলে আসে। এরা বলে বাবা মাসে একদিন কি গোসল করে, মাসে কয়দিন গোসল করে, ওই গোসল করা পানি মানে কি বলবো, মুসলমান বলবো, এই গোসল করা পানি গুলা মুসলমানের কায় সেফার নিয়ে আমরা মুসলমান আজকে কোথায়? মুসলমান আজকে কোথায়? মুসলমান আজকে কোথায়? আমার নবীর বিরুদ্ধে বাংলার জমিনের মধ্যে কথা বলা হয়, রসুলের বিরুদ্ধে কটুক্তি করা হয়, কোরআনের বিরুদ্ধে কটুক্তি করা হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়, জান্নাত জাহান্নাম মানে না, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। কারণ কেন? এই নাস্তিক বেঈমানরা শুধু মুসলমানদের ঈমান চুরি করতে, ঠিক না বেঠিক ভাই? এই নাস্তিক বেঈমানরা মুমিনদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়, যেই মুমিন, এই মুমিনদের
বাংলাদেশে 100% মধ্যে 90% মুসলমান। এই মুসলমানের বাংলাদেশে, এই মুসলমানের বাংলাদেশ থেকে মুসলমানদেরকে উৎখাত করতে চায়, এই বাংলাদেশকে ভারতের ভূখণ্ড বানাইতে চায়, সেই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বলবো এই সুযোগ দেওয়া হবে, এই সুযোগ দেওয়া হবে। আমরা কিন্তু মুসলমান, বাঘ দেখেছো বাঘের হুংকার দেখো নাই, সিংহ দেখেছো সিংহের হুংকার দেখো নাই, মুসলমান দেখেছো মুসলমানদের হুংকার দেখো নাই। মুসলমানরা রক্ত দিতে জানে, যেমন ভোলার ময়দানে বুরহানুদ্দিনের সামনে মুসলমানরা রক্ত দিয়ে প্রমাণ করেছে কিছুদিন আগে। মুসলমানরা কি দিতে জানে? রক্ত দিতে জানে। পরে নবীর উম্মতের দল অন্তরটা লাগাই দিয়ে শুনো রে ভাই, দিলটা লাগাই দিয়ে শুনো রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, অনেক মায়া করে সৃষ্টি করেছেন, সুন্দর সুঠাম দেহের অধিকারী করে সৃষ্টি করেছেন। একমাত্র কার ইবাদত করার জন্য? বলেন কার ইবাদত করার জন্য? সেই জন্য মুসলমান বারামাত আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এই আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। কার ও নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের পর বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে তো সুন্দর সুঠাম দেহের অধিকারী করে সৃষ্টি করেছিলেন, কিন্তু আবার মানুষকে হীনতম নিকৃষ্টতর থেকে নিকৃষ্টতর পৌঁছে দিছে। কে বলে? আল্লাহ। কারা নিকৃষ্ট? যারা আমল করে না তারাই নিকৃষ্ট, ঠিক আছে না ভাই? যারা আমল করে না তারাই নিকৃষ্ট। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ অনেক সুন্দর সুঠাম দেহের অধিকার করে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী করে সৃষ্টি করার পর আমাদেরকে যৌবন দিয়েছেন, দিয়েছেন কিনা? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এর এক তাফসীর হলো যৌবন কাল এসেছে, আবার বার্ধক্যের দিকে চলে যায়, নিচে চলে যায়। বার্ধক্যের দিকে যাওয়ার পর ও নবীর উম্মতের দল এমন হয়ে যায়, সেই পরিবারের একটা বোঝা হয়ে যায়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, তখন পরিবারের কি বোঝা হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে মুমিন, তোমরা যখন ইবাদত করবে যৌবন কালে ইবাদত করো, কারণ যৌবন কালে ইবাদত যে ইবাদত করবা বৃদ্ধ কালের ইবাদতের সে যৌবন কালের ইবাদত 100 গুণে উন্নত। এই জন্য যুবকদের কি করতে হবে? আমল বেশি বেশি করতে হবে। যে আমল যুবকরা করবে যখন বৃদ্ধ হয়ে যাবে আমল করতে পারবে না, ওই আমলের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি মানুষদেরকে হীনতম নিকৃষ্টতর থেকে নিকৃষ্টতর করে দিয়েছি। কে? আল্লাহ নিজে বলতেছেন। কে? আল্লাহ নিজে বলতেছেন। দ্বিতীয় নম্বর তাফসীর হলো ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলে, দ্বিতীয় নম্বর তাফসীর হলো জাহান্নাম, এই জাহান্নাম মানুষ যখন দুনিয়ার মধ্যে আমল করে নাফরমানি করে সে জাহান্নামে যাবে কিনা, এই জাহান্নামের কথা আল্লাহ পাক স্মরণ করায় দিয়েছেন। এই জাহান্নামের কথা আল্লাহ পাক স্মরণ করায় দিয়ে বলি, ও মুমিন, অন্তরটা লাগাই দিয়ে শুনো রে ভাই, দিলটা লাগাই দিয়ে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
নিজেই বলে দিছেন, ও মুমিন তুমি দুনিয়ার মধ্যে যখন আমল করবা, নেক আমল যখন তুমি বেশি বেশি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মুমিনের জন্য ওয়াদা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার। হে মুমিন নরনারী, আমি তোমাদের সাথে ওয়াদা করতেছি। কে ওয়াদা করতেছেন? আল্লাহ নিজেই ওয়াদা করতেছেন। আল্লাহ পাক নিজেই ওয়াদা করে বলেন, ও মুমিন কিসের ওয়াদা জাননি? জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ওয়াদা আমি তোমাদের সাথে করলাম। ও রাসূলের উম্মতের দল শুধু তাই নয়, এই জান্নাত কি? আল্লাহ পাক এর লব্জে পরের লব্জের মধ্যে বলে দিলেন, জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ওয়াদা করেছেন এবং তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। শুধু এক নহর নয়, ও নবীর উম্মতের দল দুধের নহর, শরাবের নহর, ফসাল সাবিলের নহর, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত করে দেবেন। ও নবীর উম্মতের দল, এরপর আল্লাহ পাক নিজে বলে দিলেন, খালিদিনা ফিহা, তোমরা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, তোমরা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, তোমরা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। ওয়াদা করেছেন কে? তাহলে বলেন ভাই, আমরা নেক আমল করার জন্য রাজি আছি কিনা? আমরা নেক আমল করার জন্য রাজি আছি কিনা? তোকে আল্লাহকে দেখিয়ে দেন, আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন, আল্লাহ সবাইকে কবুল করিয়া নেন, নেক আমল করার জন্য তৌফিক দান করেন। ইয়া রাব্বি কারীম, ইয়া আল্লাহ আমরা সবাইকে মাফ করিয়া দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أيكم الأكرمين أكن الشاهد البارد يهدك كفر مقبر دلال. يا الله مدر زنا غنا أغنى غنا سيز غنا بغد غنا إسعي غنا رسعي غنا ما خبير دين. يا مولاي كريم يا الله شماس تغنى احتك توبة كتسن غنا مدر توبة كتلور من جور كريا دين. أي أكرم الأكرمين مدت غنا در فتا در سيا در مولا আপনি তো রহমানুর রহিম, দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন। ইয়া রব্বে করিম, ইয়া আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন নরনারী তওবাশী হয়ে গেছে, ইয়া আল্লাহ প্রত্যেক পরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ কবর নিয়ে জান্নাত নিয়ে সম্পর্ক বানায়া দেন। ইয়া মাওলাই করিম, বিশেষ করে আমাদের আম্মা আব্বা, যাদের আম্মা আব্বা কবরবাসী হয়ে গেছে মাওলা, ইয়া আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ কবর নিয়ে জান্নাত নিয়ে সম্পর্ক বানায়া দেন। ইয়া মাওলাই করিম, ইয়া আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য যারা শরণ দিছে মোলা, যারা সাহায্য সহযোগিতা করেছে মোলা, ইয়া আল্লাহ সবার সাহায্য সহযোগে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া মোলা করিম, ইয়া আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ প্রতি বছর এই মাহফিল করতে পারে এমন তৌফিক দান করেন।
ইয়া মওলা কারীম ইয়া আল্লাহ, এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দেন। ইয়া মওলা কারীম ইয়া আল্লাহ, এই এলাকার অনেক মুরব্বীরা কবর বাসী হয়ে গেছে মওলা, ইয়া আল্লাহ সকল মুরব্বীদেরকে মুরব্বীদের কবর মওলা জান্নাতের বাগান বানায়া দেন। ইয়া মওলা কারীম ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন। ইয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বাদওয়াদের সাথে পড়তে পারে এমন তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। ইয়া মওলা কারীম ইয়া আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া মওলা কারীম ইয়া আল্লাহ, এই মাহফিল যারা ইন্তজাম করেছে মওলা, ইয়া আল্লাহ ইন্তজাম কমিটিকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ তা ক্ষমা করিয়া দেন। ইয়া আল্লাহ, এই ইন্তজাম কমিটির মধ্যে অনেকে পরীক্ষার্থী আছে মওলা, ইয়া আল্লাহ তাদের পরীক্ষার মধ্যে সফলতা দান করেন। ইয়া মওলা কারীম ইয়া আল্লাহ, ভালোভাবে লিখতে পারে পড়তে পারে এমন তৌফিক দান করেন। ইয়া মওলা কারীম ইয়া আল্লাহ, এই এলাকার মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ, এই এলাকার মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ বাদওয়াদের সাথে পড়তে পারে এমন তৌফিক দান করেন। আয়া কোমল আক্রমীন আসের পরে আত্মওয়ালা, ইয়া আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়ে বাহাদুর থেকে পূর্ণ করিয়া দেন। ইয়া আল্লাহ মাদ্রাসার সকল শিক্ষককে কবুল করিয়া নেন। ইয়া মওলা কারীম ইয়া আল্লাহ, এই মাহফিলের জন্য অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে খাতা দিয়ে সহযোগিতা করেছেন, ইয়া আল্লাহ তাদের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ আসনি পয়াত মওলা, ইয়া আল্লাহ জীবনে একবার হজ্জ কাবা নসিব করেন। ইয়া আল্লাহ জীবনে একবার হজ্জ কাবা নসিব করেন। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আমরা সবাইকে মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের পিতা মাতাকে মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের দাদা দাদিকে মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের নানিকে মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আমাদের শ্বশুর শ্বশুরকে আপনি মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ আমরা সবাইকে কবুল করিয়া দেন। ইয়া আল্লাহ আমি তো গুনাহগার হতাগার সিয়াগার মওলা, আমার দিকে না তাকাইয়া ইয়া আল্লাহ মাসুম মাসুম বাচ্চারা দুই হাত তুলেছে মওলা, ইয়া আল্লাহ মাসুম বাচ্চার দিকে তাকাইয়া আমাদের এই দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। বিজুরি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।